ওয়েলকাম গাইস, মাই চ্যানেল, আমি দাড়ি বালা বং চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। ইটস এ নিউ ডে, ইটস এ নিউ ব্লগ। তো আজকে আমরা এসেছি নতুন একটা জায়গা সল্ট লেকে, যুব ভারতী ক্রীড়াঙ্গন স্টেডিয়ামের ঠিক কাছে। এখন একটা হাইপ জায়গা চলছে, এই জায়গাটা হচ্ছে দি স্টোরি, যেখানে আমরা যাবো। এখন গিয়ে দেখি কী কী আছে করা যায়। এবার ঢুকতে পারি কিনা জানি না, কি ঢুকতে পারবো কিনা, বাট গরম প্রচণ্ড পরিমাণে আজকে, জানি না বৃষ্টি হওয়া সত্ত্বেও এত গরম কেন। তো এখন বাজে একটা, ঢুকে দেখি চলো। স্টোরি বুক স্টোর, যেটা একটা সুন্দর একটি বুক স্টোর যেটা কলকাতাতে অবস্থিত, মানে ভাবাই জানে এরকম একটা বুক স্টোর আমাদের এখানে রয়েছে। যেখানে ডেকোরেশন মানে পাগল করা ডেকোরেশন, মানে ইনস্টাগ্রাম ওয়ার্দি ডেকোরেশন। বইয়ের কালেকশন তো এক্সেবল কার্ড এক এরকম ডেক করা থাকে, যেটা একদম দেখে তোমার মাথা খারাপ হয়ে যাবে। একটা বইয়ের নার্ড হওয়ার জন্য যা যা দরকার, এবং নার্ডের জন্য হয়ে থাকলে এবং তার জন্য যা প্রয়োজন, তা সব কিছু যাবতীয় জিনিস তুমি পেতে, শুধু বই নয়। এছাড়া ফাউন্টেন পেলে একটা মারাত্মক কালেকশন হয়েছে, তোমার যেতে পারো। এছাড়াও লাইটটা দেখতে পাচ্ছ, দীপ দেখতে পাচ্ছ, আর এই জায়গাটা হচ্ছে অসাধারণ কাইন্ড অফ হানিকম্বের মতো দেখতে লাগে, মানে মৌমাছির চাকের মতো। এই জায়গাটা একটা অন্যরকম মাত্রা এনে দেয় জায়গাটার। এই জায়গাটা পুরোটাই এত সুন্দরভাবে সাজানো যে ভাবাই যায় না। আর বুকের কালেকশন খুবই ভালো, দেন ডেক করে করে উপরে করে একদম দোতলা তিনতলা করে করা আছে, এবং একটা ইলিউশন মতন ক্রিয়েট করা হয়েছে বড়ো লাইব্রেরির। এটা মানে যাতা একটা ব্যাপার, এরকম একটা দেখতে লাগে ব্যাপারটা দূর থেকে। তো ফাইনালি জায়গাটা ঢুকে পড়েছি আমরা, এখন নানা রকম বই টই দেখছি, যদি আমার বইয়ের ইন্টারেস্ট নেই কেউ জানে না এখানে। তো বই জায়গাটা সুন্দর, দেখতে পাচ্ছ তোমরা, এরকম ব্যাপার, সুন্দর একটা ব্যাপার করেছে, একটুখানি এক্সপেন্সিভ। আর বাকি কথা দেখে নাও, বাইরে বলছি। ঘুরে ঘুরে বেরিয়ে আসলাম বিল্ডিং করে, মোটামুটি দুটো জিনিস কিনলাম, যেহেতু বইগুলো খুব প্রাইসি। যদি বলি রিভিউ অনুযায়ী একটুখানি এক্সপেন্সিভ, যদিও আমরা কলেজ স্ট্রিট থেকে কিনে অভ্যস্ত বলে বইগুলোর দাম বেশি মনে হচ্ছে। এছাড়াও অনেক কিছু পাওয়া যায় যেগুলো মোটামুটি ভালো জিনিসও পাওয়া যায়, নামডাকা স্টেশনারিও পাওয়া যাচ্ছে, এসে চেক আউট করতে পারো। জায়গাটা খুবই ভিজিট করার জন্য ভালো, ইচ্ছা হলে কিনতেও পারো, তোমাদের ব্যাপার সেটা। এরপরে আমাদের খিদে পেয়ে গেছে, এখন বাজে মোটামুটি দুটো, তো একটা জায়গায় যাচ্ছি, সে জায়গাটা ভালো লাগে দেখতে পারে চলো। পরের স্টোরির স্টলটার, স্টোরি যে বুক স্টোরটা, সেটা হচ্ছে এক্স্যাক্ট লোকেশান যদি বলো, আমৃত থেকে যে এই যুবভারতী ক্রীড়াঙ্গনের গেটটা রয়েছে, তার থেকে ইএম বাইপাস দিকে এগিয়ে গেলে এইটা পড়বে বা দিকে। এছাড়াও তোমার সাই ইনস্টিটিউটের উল্টো দিকে যে বিল্ডিংটা, সেটাতেই এটা অবস্থিত। বড়ো বড়ো করে হোর্ডিং দেওয়া, সবাই এসে দেখতে পারো, খুঁজেই পাবে, লোকেশান পাবে, তো স্টোরি মারলে তো আসবেই, আর নিজে আমি দিয়ে দেবো লিঙ্কটিং হয়তো। আর এখন আমি এসেছে এসসি সিটি সেন্টার ওয়ানে, এখানে কিছু খাওয়া দাওয়া করবো, কিন্তু আর কিছু একটা প্ল্যান আছে, সব কিছু করবো সঙ্গে থাকো চলো। তো এখন সিটি সেন্টার ওয়ানে ফুড বেতে রয়েছি, আর বাইরে একটা ভালো স্টল রয়েছে, সেখানে দেখেছ হয়তো সবাই, খুব একটা পপুলার স্টল, যেখানে আমরা খাবো হচ্ছে, অর্ডার করেছি কোরিয়ান বারবিকিউ অক্টোপাস। আমি অক্টোপাস কোনোদিন খাইনি, দেখে খেয়ে দেখবো কেমন লাগছে, আর খেয়ে বলছি খেতে খেতে চলো আস। তো আমরা অর্ডার করেছি কোরিয়ান বারবিকিউ অক্টোপাস, যেটা খুবই ভালো খেতে লাগছে, দেখতেও মনে হচ্ছে খুব, এখনও খাইনি, খেয়ে দেখবো কেমন হয়। আর এটা হচ্ছে মনস্টার স্প্ল্যাশ, যেটা খুব এটা খেয়েছি, এটা খেয়ে খুব ভালো লেগেছে, ট্রাই করবো এটা, আমি রিভিউ দিচ্ছি চলো। বারবিকিউ স্কুইডটা, মানে বারবিকিউ অক্টোপাসটা খুবই ভালো খেতে, অক্টোপাস জাস্ট অসাধারণ খেতে। তারপর গার্লিক টোস্টেড ব্রেড থাকছে, ব্রেডটাও শুধু খেতেই ভালো লাগছে, খুবই ভালো খেতে। আর প্রাইস অনুযায়ী যথেষ্ট পরিমাণে ভালোই দেওয়া আছে, এই এলাকা অনুযায়ী প্রাইস ঠিকঠাকই আছে, ভালো খেতেও অবশ্যই, মোটামুটি একজন খাওয়ার জন্য পারফেক্ট মিল, একটা দুজন ভাগ করে খেতে পারো অল্প খেলে। অক্টোপাস খাইনি, কিন্তু ফার্স্ট এক্সপিরিয়েন্স অক্টোপাসে খুবই ভালো লাগলো, ফুড বেতে খেলাম, ভালো লাগলো, এরপর থেকে অক্টোপাস আরও ট্রাই করতে হবে আমাদের। স্টলটার লোকেশানটা হচ্ছে মেট্রো সিটি সেন্টার, মেট্রো স্টেশনটা রয়েছে তার ঠিক উঠতেই, অম্বুজা নেওটিয়ার যে তোমার সিটি সেন্টার গেটটা রয়েছে, হিলিয়সের ওয়াচের শোরুমে, তার ঠিক ওখানে স্টল, ছোট একটা স্টল এই জায়গাটা। ফুড বেক খেলাম, ভালো লাগলো, একটু ঝাল লাগলো, বাট দুই দুজন মিলে খাওয়া মোটামুটি 500 টাকার মধ্যে হয়ে যাবে, ভালো খাবার এই সিটি সেন্টারের মধ্যে জায়গায় ভালোই ঠিকঠাকই আছে। একটু ইউনিক ইউনিক ডিশ পাওয়া যায়, যেগুলো তোমার বলতে পারো স্কুইড, অক্টোপাস, এরকম জাতীয় খাওয়াতে পাওয়া যায়। তো মানে ফিশ, সি ফুডগুলো খুব ভালো পাওয়া যাচ্ছে, তো এরকমভাবে আমরা খাবো, এরকমভাবে চলবো। এবার যাচ্ছি একটা জায়গায়, সেই জায়গাটা চলো দেখি কী হয়।
যাওয়ার সময় চোখে একটা জিনিস পড়েছিল, সেটা হচ্ছে হস্তশিল্প মেলা হচ্ছে এখানে। তো এখানে আসলাম আবার ফিরে, দেন এখানে দেখি কী কী আছে, কী কী ভালো জিনিস আছে, দুধকে এইসব জিনিস রয়েছে, দেন দেখি ভেতরে ঢুকে কী কী করা যায়, কী কী নেওয়া যায়, চলো। আসলে অ্যাম্বিয়েন্সটা খুব দারুণ লাগছে, নানা রকম হ্যান্ডিক্রাফ্টের জিনিসপত্র পাওয়া যাচ্ছে, যেমন এরকম দারুণ দারুণ ব্যাগগুলো পাওয়া যাচ্ছে। অর্ডিনারি ফুডটা কেনার চেষ্টা করছি, ভালো লাগলে কিনবো, কিন্তু কেনার থেকে বেশি বড়ো কথা যে আমাদের পশ্চিমবঙ্গে এত কিছু হ্যান্ডিক্রাফ্টসের যে এখানে একটা ব্যাপার আসছে, সেটা ভালো লাগছে। তাকে ক্লিন ব্যাগ কিনলাম, যেটা একটুখানি টাইগার উইজিটা তোমার দুটের মতন দেখতে সেরকম, এখন এইগুলো দেখা এরকম আছে, সব জায়গাগুলো এইগুলো সুন্দর। তো ঘোরাফেরা হয়ে গেল হস্তশিল্প মেলাতে, ছোটোখাটো টুকটাক জিনিসপত্র কিনলাম, একটা স্লিং ব্যাগ কিনলাম, আর ছোটোখাটো জিনিসপত্র যা হয় কেনা হলো, এসে ভালোই লাগলো অনেকদিন পরে এরম টাইপের জায়গায় এসে। তো আজকে মোটামুটি ঘোরাফেরা শেষ হয়ে গেল, এবার বাড়ির দিকে যাই, অনেকটা টাইম হয়ে গেছে, গরম লাগছে, কোমর ব্যথা করছে, অনেকদিন পরে বেরোনো হয়েছে এই জন্য, চলো এবার বাড়িতে যাই, ওখানে গিয়ে শেষ করছি। তো ঘোরাফেরা কমপ্লিট হয়ে গেলো, ফ্রেশ ট্রেশ হয়ে শুলাম, একটুখানি ঘুমালাম, এখন ঘুমাবো, অনেক রাত হয়ে গেছে আজকে, গাড়ি অনেকক্ষণ চালিয়ে বেশ টায়ার্ড হয়েছি, জানি তো কলকাতা করলে যা হয় যে সব কিছু। তো ভালো লাগলে ভিডিওটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, ইনস্টাগ্রামে গিয়ে তোমরা ফলো করো আমাকে, ওখানে আরও বেশি কন্টেন্ট আসছে, ওখানে মিনি ব্লগগুলো আরও বেশি বেশি করে আসছে, আর অন্যরকম কন্টেন্ট দেখতে ইনস্টাগ্রাম ফলো করতেই হবে। এছাড়াও এরপর আমি জানি না কোথায় যাচ্ছি, এটুকু যদি তোমার সাথে যাচ্ছি, টিল নেক্সট টাইম, দাঁড়িয়ে পালাম, সাইনিং অফ।